হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে বন্ধুরা আমি আপনার জন্য নিয়ে এসেছি র্যাঙ্ক ম্যাচের কিছু কিল, ঠিক আছে, কিছু কিলিং মন্টেজ, আর এটা কিছু প্রো টিপসের মতো ধরে নিতে পারো তুমি। আমি বলবো না কী করতে হবে, তবে গেম প্লে দেখাবো তোমাদের আর কিছু কিছু বলে দেবো। শটগান, MP40 এইসব দিয়ে খেলেছি, ঠিক আছে। কিলগুলো একটু খেয়াল করবে, আর র্যাঙ্ক ম্যাচে অ্যাগ্রেসিভ খেলার এক প্রসেস এটা বলতে পারো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমরা নামছি ক্লক টাওয়ারে, ঠিক আছে। তো ক্লক টাওয়ারেই নামবো, এখানে দেখি এনিমি কয়টা আসে। বেশি আসবে না, কারণ র্যাঙ্ক ম্যাচ, তো এখানে বেশি এনিমি আসবে না। যদি একটা ডুয়ো আসলে আসতে পারে। ওরে বাপরে, দুটো ডুয়ো চলে আসছে। তো দেখা যাক কি হয়। এখানে গিয়ে যদি আমি শটগান পেয়ে যাই, তাহলে এদের মুন্ডু উড়াতে বেশি সময় লাগবে না। কিন্তু শটগান যদি না পাই, MP40 পেলেও ঠিক আছে, UMP পেলেও ঠিক আছে, কিন্তু ARMও এর বেশ কাজ করবে না অ্যাসল্ট রাইফেল। তবে একে পেয়ে গেলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা একটু খেয়াল করো, এটা যারা যারা জানো না এদিকে নামা যায়, তারা এইখানে একটু চেষ্টা করবেন আমার, ঠিক আছে। একে পেয়ে গেছি, তো এখানে এত ভয় নেই। স্কারও আছে এখানে, নিয়ে নেই এখন আপাতত। একে স্কার যেটাই পাই, এদিকে ইনিমি নেমে গেছে। তো এখানে আর কি পাই দেখি, এখানে ইনিমি আসবেই, ঠিক আছে। যারা নেমেছে তারা তো আসবে এখানে। তবে শটগান পাচ্ছি না আমি, ওরা পাবে কি না জানি না। একে হাতে নেই, ইনিমি ছোড়াছুটি করছে, এই ঘরের ভিতরেই আছে ইনিমি। কোথায় রে, কোথায় 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 দেখে ফেলেছে। এই তো এই তো এই তো আরে বুকাচন্দ্র, কি হাতে বন্দুক নেই কেলাচ্ছে? বুকাচন্দ্রের হাতে বন্দুক নেই, কেলাতে লেগে গেছে। নে মোর, ওর 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 আরেকজন 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 এর ফ্রেন্ড আছে, বুকাচন্দ্রের আরেকটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডটা ওই দিক থেকে কেলাচ্ছে, ওই দিক থেকে বন্দুক দিয়ে মারার চেষ্টা করছে। আরে ভাই সার্ভাইভ কর, যা ভাগ, তোর বন্ধু হলো একটা, আজ তো বুকাচন্দ্র, তুই আর একটা, এই নে তোকে হেডশট দিয়ে মারার চেষ্টা, তোকে হেডশট দেব শেষ। তো এই হেডশটটি একটা স্কার এবং M4A1 ভালোই কাজ করে, কিন্তু একেতে তেমন কাজ করে না, একের রিকোয়েল একটু বেশি, বুঝতে পারলে? রিকোয়েল কন্ট্রোল করে করে তোমাকে মারতে হবে। M4A1 আছে, তো স্কার পেলে আমি M4A1টাই নিয়ে নেব, এটাই বেটার। তো চলো, আমি এখন আমাদের দ্বিতীয় যে ইনিমি আছে, মানে দুই নম্বর যে ডুও আছে, তার কাছে চলে যাই। তো ডিরেক্ট এখান থেকে আমি স্কিপ করলাম। তো এখানে বন্ধুরা, এখানে চলে এসেছি ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে আপাতত ইনিমি থাকার কথা, কারণ এইখানেও তো ইনিমি নামে, আর তারা মনে হয় পুশ করছে। এই দেখো এই দেখো, এই তো ইনিমি, এই তো বুকাচন্দ্র বসে কী করছিস? আগো পেয়েছি, এখানে হাঁকছিস, দাঁড়া রে ভাই, আরে বাইরা, ও পিছন থেকে পিছন থেকে, এই নে শটগানের বাদাম খা, ঠান্ডা হয়ে চা। শটগানের বাদাম খেয়ে ঠান্ডা হয়ে গেছে, একজন ওখানে বসে তপস্যা করছিল আর একজন পিছন থেকে ওকে মারার চেষ্টা করেছিল আমার মনে হয়। তো এরা শটগানের বাদাম খেয়ে একদম উঠে গেছে উপরে। তো এখন আমি এখান থেকে স্কিপ করব বন্ধুরা, স্কিপ করে চলে যাব আমাদের নেক্সট ইনিমির কাছে। নেক্সট ইনিমি অনেক দূরে আমাদের জন্য অপেক্ষা করছে, তো চলো স্কিপ করা যাক। তো এইখানে বন্ধুরা একটা ইনিমি অবশ্যই আসবে, এখানে অনেক মারপিট হচ্ছে অনেক, আর এখানে লাস্ট জোন আছে, অনেক মারপিট। ও হো হো হো, ইনিমি ইনিমি এখানে লাফাচ্ছে 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 আমাকে মারার চেষ্টা। এনে হেডশট একটা, হেডশট একটা, ও 99-এর হেডশট, যা ভাই এখন একটা মারলেই কাজ হয়ে যাবে, একটা মারলেই কাজ হয়ে যাবে। এই আমাকে মারছে, মরছে না কেন, মরছিস না কেন? এই নেই নেই নে, এখন একটাই খাবি, এই নে শেষ, ডাউন ডাউন, হিল করে নে, হিল করে নে, কোথা থেকে জেনে না দেখে নে। তো বন্ধুরা, এই হলো আর একটা গেম প্লে, আমার সলো গেম প্লে। এটাতে আমি দেখিয়েছি অ্যাগ্রেসিভ গেম প্লে, একদম সার্ভাইভিং নয়। এখানে দেখো এনিমি আমার সামনে দিয়ে ছুটাছুটি করছে, তো আমি চাইবো এখানে গিয়ে, এইটা একটা এনিমি সামনে দাঁড়িয়েছে, আরে পিছন দিকে আরেকটা, আরে আরে আমি সাইড দিয়ে কেটে পড়ি। এখানে আমি চাইবো কেমন করে এদের মারা যায়, তাড়াতাড়ি নিয়ে নিয়ে ওরা মারামারি করুক, আর আমি তাদের মধ্যে গিয়ে থার্ড পার্টি হয়ে মেরে দেবো। ইয়েস, MP40 কোথায় গেল রে? দে না MP40, এই তো এই তো হয়তো হয়তো, নাইস, দারুন MP40, আই লাভ ইউ, আই লাভ ইউ। MP40 কোথায় গেল? এখান থেকে হেডশট দেওয়ার যদি যায়, তাহলে এখান থেকে হেডশট দিয়ে দেবো।
দেখে হেডশট দেওয়া যায় কিনা এখান থেকে। ওইখানে মারামারি করছে এরা, এই তো সুযোগ আমার যে এই মারামারিতে গিয়ে চাপা চপ এদের কানের নিচে দিয়ে দিই। এই যে আমাকে দেখে জিপলাইন থেকে লাফ দিয়ে নেমে গেল, উঠে আসবে এখান থেকে আমার মনে হয়। আর একটু হয়েছে কি মানে ইলাইট পাস সবাই ফ্রি পেয়ে গেছে আর সবাই এই ড্রেস পরে দৌড়াচ্ছে, এখন বোঝাই যায় না কে ভালো প্লেয়ার কে নিউ প্লেয়ার কে নতুন কে পুরাতন। ঠিক আছে, তো ফ্রি দেওয়াতে সমস্যা হয়ে গেছে, সবাই পরে আসছে, অনেক সময় দেখবে এই ড্রেস পরে হা করে দাঁড়িয়ে আছে শদ্রুলের মতো, আর অনেক সময় দেখবে অনেক দারুণ খেলছে, কিভাবে বুঝবে এখন ছদ্মবেশী। তো এইখানে এনিমি আছে, আমি একে গিয়ে এক্ষুনি মারবো। এই তো এই তো দাঁড়িয়ে আছে বোকাচন্দ্র, নে মরলি তুই, হায় হায় রে দুঃখের শেষ নেই। এখানে কি দাঁড়িয়ে কি দেখছিলি ভাই, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডকে দেখছিলি নাকি? AWM ওয়াও, AWM দিয়ে খেলবো। আরেকজন আসবে, আরেকজন ছিল দুই নম্বর বোকাচন্দ্র ছিল, ওটা দৌড়ে দৌড়ে এদিকে আসবে, আসার কথা কারণ এখানে মারামারির শব্দ শুনে। ওয়াও এসে গেছো ব্রো, আরে লুকিয়ে পড়লে, লুকোচুরি খেলছে আমার সাথে, লুকোচুরি খেলে লাভ নেই ব্রো, তুমি বেরিয়ে আসো। বোকাচন্দ্র পা লাভ দিয়ে মারছে, বোকাচন্দ্র ইয়েস মার বোকাচন্দ্র, শেষ মরে গেল রে। দুঃখ লাগছে ভাই তোমার জন্য, তোমার জন্য আমি দুঃখিত, খুব ভালো খেলেছো ব্রো, ইয়েস তুমি একদিন এইভাবে চেষ্টা করে যাও, তুমি একদিন সফল হবে ব্রো, তুমি একদিন ফ্রি ফায়ারের কিং হয়ে যাবে ব্রো। সরি, আই এম ভেরি ভেরি সরি। তখন বন্ধুরা আমরা চলে যাব আমাদের নেক্সট কোনো যদি এনিমি থাকে, কোনো যদি মানে কি নেক্সট এনিমির কাছে, এখন স্কিপ করলাম চলো নেক্সট এনিমির কাছে। তো এখানে কোনো এনিমি এখন দেখতে পাচ্ছি না, মনে হয় এখানেই আছে, যেহেতু স্কিপ করে নিয়ে এসেছি তো এনিমির কাছেই তোমাদের নিয়ে এসেছি, তো কোনো চিন্তার বিষয় নেই। এখানে এনিমি আছে তো, বোকাচন্দ্র বসে কি করছিস এখানে? হায় হায় রে মরে গেলি তো, খামোকা মরে গেলি, হায় হায় রে। নে নে ভাই তোকে মেরে আমার খুব মনে আঘাত লাগলো, লেভেল 3 ব্যাগ পেয়ে গেছি তোর কাছে। ঠিক আছে, আরও অনেক বছর বেঁচে থাক ব্রো, ব্রো ডোন্ট মাইন্ড, তুমি যদি ভিডিওটা দেখে থাকো এনিমিরা, তোমরা খুব ভালো খেলছো, এইভাবে এগিয়ে যাও। আমি চাই আমার সাবস্ক্রাইবার যারাই আছে, আমার ভিউয়ার যারা আছে, তারা লিজেন্ড হয়ে যাক ফ্রি ফায়ারের, আর আমিও লিজান্ড হয়ে যাব। ঠিক আছে, তো আমি এখন আবার স্কিপ করছি এইখান থেকে এনিমির কাছে, চলো বন্ধুরা এনিমির কাছে যাওয়া যাক। তো এখানে একটা এনিমি আছে, AWM মারার চেষ্টা করবো এক্ষুনি এই এনিমিটা খেয়ে। ইয়াস ইয়াস, এই দেখো এই দেখো আরেকটা, আরে এত এনিমি, টিমিং টিমিং করে নিয়েছে, এইটা সবচেয়ে বড় খতরনাক। আরে ভাই টিমিং করে নিয়েছে, সলো ম্যাচে এত এনিমি, এখানে দেখো একজন একজন করে দুজন করে আসছে মারার জন্য, টিমিং সবচেয়ে, যদি কি বলবো রে ভাই, এগুলার কারণে একটা ডুয়ো ম্যাচে আমি অনেক মাইনাস খেয়েছি টিমিংয়ের কারণে, চারজন মিলে আমাদের দুজনকে মারলো পিছন দিক সামনে দিক, মেরে আবার হাসছিল। রিপোর্ট দিয়েছি সবাইকে, টিমিংটাও এক ধরনের বন্ধুরা হ্যাকের মতো দেখা হয়, কারণ টিমিংয়েও তোমার প্লাস পয়েন্ট নেই, তোমাকে চারজন মারছে, তুমি মানে দুজন আছো, তোমরা কী করে পারবে বলো, মানে কোন দিক থেকে মারছে তোমার তো ওই সেন্সই নেই। তুমি যদি ডুয়ো ভার্সেস স্কোয়াড হতে তাহলে একটা কথা ছিল যে তোমার জানা আছে যে ওরা চারজন থাকবে, কিন্তু এখানে তুমি জানো না ওরা চারজন, ওরা দুজন, তুমি দুজনের প্রিপারেশন নিয়ে ফাইট করবে, পিছন থেকে আরও দুজন থাকলে তুমি এত ব্রুকআপ করবে না, কারণ ওরা গুলি করতে পারে অন্য এনিমিদের, কিন্তু ওরা তোমাকেই মারবে এসে লুকিয়ে লুকিয়ে চুপি 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 চুপি, কথা হলো বুঝলে। তো এখানে দেখো একটা এনিমি আসবে, তাকে আমরা কিভাবে মারি, নে 150 ড্যামেজ, আরেকটা 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 খেলে খেলেই মরে যাবে, আরেকটা খেলেই মরে যাবে, নে চলে আয়, কোথায় আছিস চলে আয়, আজকে আমি অ্যাগ্রেসিভ খেলছি, ইয়েস তো এখান থেকে বেরো, এই নে এই নে এই নে, মর 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 মর, ওয়াও পিছন থেকে ন, গ্লুয়াল আছে আমার কাছে, ন পিছন থেকে মারা আর মারি। এই বোকাচন্দ্রটা টিমিং করতে চাইছিল কিন্তু আমার রাগ ধরে গেছে টিমিংয়ের উপরে, আমি টিমিং এখন দুই চোখে কেন দুই মুখেও বলতে পারি না, কানেও শুনতে পারি না, দুই চোখে তো দেখা দূরের কথা,
প্রকাশচন্দ্ররা টিমিং করার জন্য উৎপল হয়ে পড়েছিল। এই দেখো কি টিমিং টিমিং ন টিমিং ন ন টিমিং ব্রো, তুমি আমার সামনে চলে আসো, মেরে তক্তা করে ছাড়বো বেটা। আরে বাপরে, কোথায় যাবি? মার মার আমাকে, মার না হয় তুই মর। এত গ্লুয়াল পাস কোথায় রে, কোথায় পাস এত গ্লুয়াল? তোকে মারবো যেমন করেই হোক, মার না আমাকে, তুই আমাকে মার না হয় মর। টিমিং করাটা একটা গুরুতর অপরাধ, আমরা দুজন মিলে একজনকে মারবো নিরপরাধ। তো এখন আমি স্কিপ করে সেকেন্ড বুইয়া ম্যাচে চলে যাই। তো বন্ধুরা, এখন যে ম্যাচ এটা আমি তেমন কমেন্ট্রি করবো না, লাস্ট ম্যাচ এটা একটু মজার মতো দেখে নাও। মাত্র একটা কিল করতে পেরেছি এটাতে, কেননা আমার টিম যা ছিল তারা কিলগুলো বেটে বেটে নিয়ে নিয়েছে। তো একদম লাস্টের কিলটা আমি দেখিয়ে দিচ্ছি, যেই কিলটা আমি করেছি ওইটা দেখিয়ে দিচ্ছি। আর ড্যামেজ অনেকটা দিয়েছি, কিন্তু কিল চুরিও হয়ে গেছে, স্কোয়াডের কিল চুরি হয়ে গেলে কিছু করার নেই, কারণ তারাও তো খেলছে ভাই, চুরি করে নেক না, এক দুই একটা কিল নিয়ে নেক না, কি হলো? ঠিক আছে, ভালো খেলে যদি কিল করে না কোনো আমার আসে যায় না। তো আমি অনেক ড্যামেজ দিয়েছি, তারা কিল নিয়ে নিয়েছে, তাতে কিছু করার নেই, কিন্তু খেলেছে ভালো, তাতেই আমি খুশি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন, আর নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল চাপতে একদম বলবেন। ঠিক আছে বন্ধুরা, নোটিফিকেশন যায় কিনা, আর আমি এরকম ভিডিও নিয়ে এসে মিলছি আপনাদের সাথে। ততক্ষণে টাটা।